হেফাজতে শাপলা চত্বর তাণ্ডবের বেশিরভাগ মামলার তদন্ত আট বছরেও খুব একটা এগোয়নি এর সাথে যুক্ত হয়েছে গত মার্চে বায়তুল মোকারম এলাকা সহ কয়েকটি জেলায় হেফাজতে তাণ্ডবের সংশ্লিষ্ট সাতাত্তরটি নতুন মামলা মামলার তদন্তে ধীর গতিতে ক্ষুব্ধ বিশিষ্ট জনেরা বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার দু হাজার তেরো সালের পাঁচ মে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয় কমি মাদ্রাসা কেন্দ্রিক সংগঠন হেফাজতে ইসলাম টানা কয়েক ঘন্টা গোটা এলাকা জুড়ে তাণ্ডব চালায় বাবুনগরী বাহিনী সড়কে গাছ কাটা থেকে শুরু করে সরকারি অফিস যানবাহনে আগুন জ্বালিয়ে যুদ্ধ ঘোষণা করে জামাত হেফাজত আট বছর পর গত ছাব্বিশ মে থেকে একত্রিশ মার্চ ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রামের হাটহাজারি ব্রাহ্মণবাড়িয়া সহ আরও কয়েকটি জেলায় বীজ দাঁত বের করে হেফাজত দু হাজার তেরো সালের পাঁচ মে রাজধানীসহ সাত জেলায় তাণ্ডব চালায় হেফাজত এই হামলা ঘটনায় মোট মামলা হয়েছে তিরাশিটি নিষ্পত্তি হয়েছে মাত্র একটির অভিযোগপত্র জমা হয়েছে দুইটির তদন্ত তদন্ত চলছে এজার জন অজ্ঞাতনামা আসামি চুরাশি হাজার সাতশো ছিয়ানব্বই জন আট বছরের মামলাগুলো খুব একটা না এগোনোয় হতাশ বিশিষ্ট জনেরা তেরো সাল থেকে শুরু করে এই পর্যন্ত দেখুন কোনো মামলার কিন্তু সেরকম কোনো সুরহা পর্যন্ত হয়নি তারা রাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এইটা বাংলাদেশে চলতে দেয়া যায় না আর মার্চে নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে হেফাজতে তাণ্ডবে মোট মামলা হয়েছে সাতাত্তরটি আসামি সংখ্যা দেড় লাখ গ্রেফতার হয়েছে পাঁচশো আঠারো জন কিছু মামলা তদন্তভার পিবিআই এর উপর সংস্থাটির প্রধান জানালেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদেরকেই গ্রেফতার করা হবে ডিবি র্যাব এবং অন্য সংস্থা কর্তৃক যারা ধরেছেন জেলা পুলিশ থানা পুলিশ আমরা তাদেরকে আনবো আস্তে আস্তে করে আনবো এবং এইটা আমাদের একটি পুলিশ সেট করার একটি মনিটরিং সেলও করা হয়েছে এই মামলাগুলো নিষ্পত্তি করার জন্য কীভাবে কী করা যায় যারা এর পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন যে তাদের কাকে কাকে আমাদের দরকার কতটুক দরকার কত সময় দরকার যারা এই ঘটনার বিষয়ে কিছুই জানেন না এদেরকে যেন কোনোভাবে এই মামলায় আমরা না আনি এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু মামলা দ্রুত নিষ্পত্তি করার কথাও জানান তিনি আমরা চেষ্টা করব যে এই মামলাগুলোর যাতে অন্তত কিছু মামলা খুব দ্রুত নিষ্পত্তি করা যায় দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা